बिस्मिल्लाहिर रहमानिर रहीम नोआखाली ऑनलाइन स्कूलेर सुप्रिय कोमलमती शिक्षार्थीबृंद विशेष करे नवम दशम श्रेणी व्यवसाय शिक्षा विभाग के शिक्षार्थीबृंद आशा करछि तोमरा एई मुहूर्ते पूर्ववर्ती रुटीन अनुयायी बई खाता कलम निये प्रस्तुत आछो। आमी आब्दुल करीम सिनियर शिक्षक नोआखाली उच्च विद्यालय सदर नोआखाली सबाइके नोआखाली अनलाइन स्कूलेर पक्ष थेके आंतरिक सालाम अभिनंदन आसलामु आलाइकुम ওরাহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সকল সুমহান ব্যক্তিবর্গকে, বিশেষ করে নোয়াখালী অনলাইন স্কুলের অ্যাডমিন বৃন্দ এবং এর সাথে যারা নিজের অর্থ ব্যয় করে শ্রম ও মেধা দিয়ে বুদ্ধি খাটিয়ে নোয়াখালী অনলাইন স্কুলের লাইভ ক্লাস স্বাভাবিক রেখেছেন এবং বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে এই করোনাকালীন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস তোমরাও তোমাদের খাতা বই নিয়ে উপস্থিত আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের মূলধনী আয় ব্যয় কলনের গড় মুনাফার হার নিয়ে ছোট একটা অঙ্ক দেখেছিলাম। আমি আজকে আরেকটা অঙ্কের মাধ্যমে এই অধ্যায়টা শেষ করতে চাচ্ছি, তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকবে। আমাদের গড় মুনাফার হারের সূত্রটা ছিল কি, গড় মুনাফার হার ইকুয়াল টু মোট বিনিয়োগ, ফলে গড় নেট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100। গত ক্লাসে আমি সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে আবার চেষ্টা করব দেখানোর জন্য। গড় নেট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100। এখন আমার প্রশ্নে কিন্তু কোনো গড় নেট মুনাফা থাকবে না, সেজন্য আমাকে গড় নেট মুনাফাটা বের করব। গড় নেট মুনাফা সমান সমান নেট মুনাফা ভাগ বছর, এ হলো আমার নেট মুনাফা। এখন নেট মুনাফা কিন্তু ফসলে দেওয়া থাকবে না, আমাকে বের করতে হবে। সো এখন নেট মুনাফাটা আমরা দেখব কীভাবে করা যায়। নেট মুনাফা সমান কীভাবে বের করবো দেখো, বিক্রয় বিয়োগ চলতি খরচ বিয়োগ স্থায়ী খরচ বিয়োগ অবচয় বিয়োগ আয়কর, এ হলো আমার নেট মুনাফা। বাকি আছে গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ ইকুয়াল টু বিনিয়োগ ভাগ দুই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রগুলো লিখে নিতে পারো। আমি আবারও বলতেছি, এ হলো আমার মূল সূত্র গড় মুনাফার হার। সূত্র অনুযায়ী গড় নেট মুনাফার জন্য নেট মুনাফা ভাগ বছর, আর নেট মুনাফা আমার পছন্দ দেওয়া থাকবে না, সেটা আমাকে বের করতে হবে। সেটা কীভাবে বের করবো, বিক্রয় বিয়োগ চলতি খরচ বিয়োগ স্থায়ী খরচ বিয়োগ অবচয় বিয়োগ আয়কর, এভাবে আমরা সূত্রটা বের করবো। এরপর গড় বিনিয়োগ, সেটা কীভাবে, মোট বিনিয়োগ ভাগ দুই, মোট বিনিয়োগ ভাগ দুই। এই তথ্যের আলোকে তখন আমরা শুধু মূল সূত্রটা প্রয়োগ করব। এখন আমি তোমাদেরকে বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে একটা অঙ্ক নিয়ে আসি, সে অঙ্কটাই করাতে আজকে চেষ্টা করব। যারা বুঝতে সমস্যা মনে হবে তোমরা কমেন্ট করতে পারো। এই ক্লাসটা যারা এখন মিস করবে অলওয়েজ নোয়াখালী অনলাইন স্কুল পেজে পাবে, অথবা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আব্দুল করিম স্যার, তোমরা যখন ওখানে সাবস্ক্রাইব করবে এই ক্লাসগুলো দেখতে পাবে। আসো আমি ক্লাসগুলো নিয়ে আসি তোমাদের জন্য। দুইটা প্রকল্পের বিক্রয়, এ প্রকল্প বি প্রকল্প। এখন বিক্রয় 2,00,000
আমরা এটা ফাঁসাফাঁসি করি তাহলে আরো সহজে বুঝবি। বিক্রয় এ প্রকল্পের 2,40,000, 1,50,000, আর বি প্রকল্প 1,00,000, 2,00,000, 3,00,000, চলতি খরচ 40%, স্থায়ী খরচ 50,000, অবচয় 20,000, কর হার 30%। মোটামুটি আমরা একটা অঙ্কের রূপরেখা নিয়ে আসছি। তাহলে দেখো, আমরা এই দুইটা প্রকল্প এ এবং বি দুইটা প্রকল্পের গড় মুনাফার হারটা বের করব। এর আগে বলে রাখি, এই অঙ্কটা গ এবং ঘ নাম্বারে থাকে এবং থাকবে। ক কথা যে প্রশ্নগুলো আসে, মূলধন বাজারিং কী, মূলধন বাজারের পদ্ধতি কয়টিও কী কী, পণ্য বৈচিত্র্যায়ন কী, বার্তা হার কী, এগুলো আমি তোমাদেরকে প্রথম ক্লাসে চেষ্টা করছি বোঝানোর জন্য এবং কিছু কিছু সংখ্যা লিখিও দিয়েছি। আজকে এখন এই অঙ্কটা আমরা শেষ করবো। দেখো তাহলে প্রথমে আমরা এই প্রকল্পটা বের করব। খেয়াল করি, এই প্রকল্পটা যেভাবে আছে আমরা এভাবে হচ্ছে কাজটা করে ফেলব। একটু ঘর করে নিই। বিক্রয় বাদ যাবে কি চলতি খরচ, চলতি খরচ কত ছিল 40%, চলতি খরচ ছিল 40%, সেই 40% আমি বিক্রিকৃত টাকার উপর ধরবো, 2,00,000×40%, তাহলে 80,000, 80,000। এরপর 2,40,000×40,000×40%, তাহলে 96,000। এক লক্ষ 50,000×40%, তাহলে কত 60,000, 60,000। 2,00,000 থেকে 80,000 গেলে 1,20,000। এরপর 2,40,000 থেকে 2,40,000 থেকে 96,000 টাকা বাদ গেলে 1,44,000, 1,44,000। আর 1,50,000 থেকে 60,000 টাকা বাদ গেলে 90,000। আচ্ছা, তাহলে আমরা কী করছি, প্রথমে আমাদের বিক্রয় ছিল, বিক্রয়টা বসালাম। বিক্রয় বসানোর পরে সেই বিক্রয়ের 40% হলো আমাদের চলতি খরচ, আমরা সেই 40% বাদ দিয়েছি। এরপরে বাদ দেবো কি স্থায়ী খরচ, স্থায়ী খরচ, স্থায়ী খরচ কত বলছিলাম তোমাদের আমি ফসল লিখিয়ে দিছিলাম, স্থায়ী খরচ হলো আমার 50,000 টাকা। স্থায়ী খরচ সব জায়গায় সমান 50,000, 50,000, 50,000। 1,20,000 থেকে 50,000 গেলে 70,000, 1,44,000 থেকে 50,000 গেলে 1,44,000×50,000, তাহলে 94,000 টাকা, 94,000। আর 90,000 থেকে 50,000 গেলে 40,000 বাদ দিলাম আমি স্থায়ী খরচ। এরপরে বাদ যাবে কি অবশ্যই, অবশ্যই অবশ্যই আমার ফিক্সড কত 20,000 করে, 20,000, 20,000, 20,000।
70,000 থেকে 20,000 গেলে 50,000, 74,000, 20,000, 20,000। তোমরা একটু অঙ্কটা উঠে নাও। আচ্ছা, গেল আমাদের অবসয়। এরপরে অবসয় বাদ দেওয়ার পরে কর প্রবাহ, কর পূর্ব আয় আয়কর, আয়কর কত পার্সেন্ট ছিল? আয়কর ছিল 30%। তাহলে দেখো বিয়োগ আয়কর 30%, 30%। তাহলে দেখো 50,000 ইন্টু 30%, 15,000। 74,000 ইন্টু 30%, 22,200। বিশ হাজার ইন্টু 30%, 6,000, 6,000। 50,000 থেকে 15,000 গেল আর 35,000। 74,000 থেকে 22,200 বাদ যাবে। 74,000 বিয়োগ 22,200, 51,800। তাহলে 51,800, 20,000 থেকে 6,000 গেলাম 14,000। এ হলো আমার নিট মুনাফা, নিট মুনাফা। আচ্ছা, তাহলে দেখো কী হচ্ছে। আমি আবার বলতেছি, প্রথম আমার ফার্স্টে বিক্রি ছিল, বিক্রমে বসালাম। এরপর চলতি গেল ছিল আমার 40%, সেই 40% আমি দিলাম, বাদ দিছি। বাদ দেওয়ার পরে এই ফিগারটা আমি পেলাম। তারপর স্থায়ী খরচ, ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড, ঠিক আছে। তাহলে আমি 50,000 পরে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমি এটা রেজাল্ট পেলাম, সেখান থেকে আবার অবশ্যই বাদ দিলাম 20,000 করে। অবশ্যই বাদ দেওয়ার পর আমি যেটা পাইলাম সেটা হলো কর পূর্ব আয়। এই কর পূর্ব আয় থেকে বাদ যাবে আয়কর, বিয়োগ আয়কর কত পার্সেন্ট? 30%, 30%। আমি বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমি যেটা পাইলাম সেটা হলো নেট মুনাফা, নেট মুনাফা। এখন সেরকম আমরা কাজ করব। তাহলে আমি পেলাম কি? নেট মুনাফা। এখন এই নেট মুনাফাকে আমি গড় নেট মুনাফা বের করব। আচ্ছা, আমাদের প্রশ্ন আরেকটা যে তথ্য দেওয়া হয় না, সেটা হলো বিনিয়োগ ছিল 5,00,000। বিনিয়োগ 5,00,000। এখন প্রথম আমরা গড় নেট মুনাফাটা বের করব। ইচ্ছে করলে আমরা এখানেও করতে পারি, প্লাস বাদ 3, যেহেতু আমাদের 3 বছরের বিক্রি দেওয়া আছে, সেজন্য 3 দ্বারা ভাগ। তাহলে কী দাঁড়ায়? 35,000 যোগ 51,800, 51,800 যোগ 14,000, 1,00,800, 1,00,800। ভাগ 3 ইকুয়াল টু 33,600। হয়ে গেলাম আমি কি গড় নেট মুনাফা। কীভাবে করলাম আমি আবার বলতেছি,
আমার এই নিট মুনাফা তিন বছরে তিনটা আমি যোগ করলাম, যোগ করে তিন দ্বারা ভাগ, যেতে আমার তিন বছরের বিক্রয় সেজন্য আমি তিন দ্বারা ভাগ করছি। যদি আরও বেশি বছর বা কম বছর হয় তখন আমরা সেটা দিয়ে করব। করার পরে কি হবে, 33,600 পেলাম। তাহলে আমি গড নেট মুনাফা পেয়ে গেলাম কত, 33,600। এখন আমার দরকার গড বিনিয়োগ। গড বিনিয়োগ সূত্র হলো মোট বিনিয়োগ ভাগ দুই। আমার বিনিয়োগ হলো 500,000 ভাগ দুই, তাহলে কত, 2,50,000। 2,50,000 ইন্টু 100, শেষ। আমরা এখন শুধু ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। তাহলে আমি নিট মুনাফা থেকে নিয়ে আসলাম গড় নিট মুনাফা, বিনিয়োগ থেকে নিয়ে আসলাম গড় বিনিয়োগ আর ইন্টু 100। এখন সে এলাকা আমরা অঙ্কটা করব, 33,600 ইন্টু 100 ভাগ 2,50,000, তাহলে 13.44%। 13.44%, এ হলো আমার গড় মুনাফা হার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝার সমস্যা থাকার কথা না। এর ফলে সমস্যা হয় তোমরা কমেন্ট করতে পারো, যোগাযোগ করতে পারো। তাহলে আমি এই প্রকল্পের রেজাল্ট কত পেলাম, 13.44%। এখন আমি বের করব বি প্রকল্প। বি প্রকল্প সূত্রটা আমি রেখে দিলাম, এক্ষেত্রে বিনিয়োগটা আমার থাকলো, যেহেতু বিনিয়োগ উভয় প্রকল্পের জন্য সেম। বি প্রকল্প তিনটা বছর বিবরণ, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, অথবা তুমি সাল থাকলে সাল দিতে পারো। তাহলে প্রথমে বিক্রয়, বিক্রয়গুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম বি প্রকল্পের। আবার আমরা একটু দেখি, প্রথমে ছিল 1,00,000, 1,00,000, এরপর ছিল 2,00,000, এরপর ছিল 3,00,000, বিয়োগ চলতি খরচ কত ছিল, 40%, 40%। তাহলে দেখো 1,00,000 ইন্টু 40%, 40,000, 2,00,000 হবে 80,000, 3,00,000 হবে 1,20,000। সহজভাবে আমি করে ফেললাম। এখন দেখো বিয়োগ করবো, 1,00,000 থেকে 40,000 গেলে 60,000, 2,00,000 থেকে 80,000 গেলে 1,20,000, 3,00,000 থেকে গেলে 2,80,000। বিয়োগ স্থায়ী খরচ কত ছিল, 50,000, আচ্ছা তাহলে 10,000, 70,000, 2,30,000 বিয়োগ অবশ্যই, অবশ্যই ছিল আমার 20,000, তারপরে 20,000, 20,000 শেষ। এখন এখানে মাইনাস চলে আসে আমার 10,000, 70,000 থেকে 10,000, 20,000 গেলে 50,000, 2,30,000 থেকে 20,000 গেলে 10,000। তোমরা একটু সুন্দর করে উঠে নাও, মিলিয়ে নাও। আমি আবার একটু বলছি তোমাদেরকে, প্রথম আমার বিক্রি ছিল, প্রশ্ন আলোকে আমি সেটা বসিয়ে রাখলাম,
তারপরে আমার প্রশ্নের আলোকে চলতে গেছিল 40%, আমি সেই 40% ধরলাম বিক্রির উপরে। ধরার পরে যা আসলো তারপরে আমি স্থায়ী খরচ বাদ দিলাম 50,000, স্থায়ী খরচ 50,000 বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যা আছে বিয়োগ অবস্থায়, আমার অবস্থা ছিল কত, 20,000 টাকা, আমি সেই 20,000 টাকা বসিয়ে বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমার এখানে এটা করপূর্ব আয় হওয়ার কথা, এটা হলো করপূর্ব আয়, করপূর্ব আয়। দেখো এখানে কিন্তু আয় না হয় উল্টা ব্যয় হয়ে গেছে। তাহলে আয় আসার দুইটা, 50,000 এবং 2,30,000। বিয়োগ আয়কর 30%, এখানে কোনো পার্সেন্ট হবে না। যেহেতু আমার আয় নেই, তাহলে আয় থাকলে আয়ের উপর আমাকে কর দিতে হতো। যেহেতু আমার ব্যবসাটা এখন এই মুহূর্তে আয় নেই, সুতরাং আমাকে কর দেওয়া লাগবে না। দ্বিতীয় বছর দেখো আয় আছে আমার 50,000 ইন্টু 30% ইকুয়াল টু 15,000। দুই লক্ষ 10,000 ইন্টু 30%, তাহলে 63,000 মাইনাস এখানে আছে কত, 35,000। এখন ওক্ষেত্রে যায় 2,10,000 বিয়োগ 63,000, 1,47,000। এ হলো আমার নিপুণতা। সবাই একটু দেখো, আমরা এ প্রকল্পটা যেভাবে করেছিলাম ঠিক বি সেম ওয়ে নিট মুনাফা, মাত্র পেলাম নিট মুনাফা। তাহলে আমরা এক্ষেত্রে করিনি, বা কিন্তু 3 হবে, যেহেতু আমরা 3 বছর অঙ্ক করছি। যদি আমার এখানে ইনকামটা আয়টা 2 বছর হয়েছে, এই 2 বছর আয়কে আমি গড়ে 3 বছরে নিয়ে নিতে হবে। 35,000 যোগ 1,47,000, 1,82,000, 1,82,000 যোগ ভাগ 3, 1,82,000 ভাগ 3, 60,667, 60,667 এই পেলাম আমি গড় নেট মুনাফা, গড় নেট মুনাফা। এখন আমি আমার যে মূল সূত্র সেক্ষেত্রে আমি বসিয়ে রাখ দিলে আমার রেজাল্টটা সহজ হয়ে যাবে। দেখো গড় নেট মুনাফা 60,667, আর গড় বিনিয়োগ পেলাম কত, 2,50,000 ইন্টু 100, শেষ। এখন আমি শুধু ক্যালকুলেশন করে নেব, হয়ে যাবে 60,667 ইন্টু 100 ভাগ 2,50,000, তাহলে 24.26 না লিখে আমরা 2.7% লিখলাম। তাহলে এটা হলো আমার বি প্রকল্পের রেজাল্ট, আর এই প্রকল্প ছিল কোনটা, 13.44%। দেখো এখন আমি দুইটা প্রকল্পের মধ্যে কোন প্রকল্প রাখবো এবং কোন প্রকল্প বাদ দেবো সেটা আমাকে এখন ডিসাইড করতে হবে। এই দুইটা প্রকল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বি প্রকল্প হলো 24.27%, আর এ প্রকল্প হলো 13.44%। আমার বিশ্বাস তোমরা সহজে বুঝতে পারছো, যেহেতু গড় মুনাফার হার, মুনাফার হার যেটি বেশি আমরা সেটি গ্রহণ করব, আর মুনাফার হার যেটি কম সেটা আমরা বাদ দেব। সেক্ষেত্রে আমি বলবো
এবং আমার বিশ্বাস তোমরা আমার সাথে একমত হবে যে বি প্রকল্প গ্রহণযোগ্য, কারণ এ প্রকল্পের চেয়ে বি প্রকল্পের গড় মুনাফা বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে অঙ্গটা আলোচনা করেছি, ঠিক পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন আসবে, দুইটা প্রকল্পে দুইটা কোম্পানি যায় মনে করো, দুইটার নাম দিয়ে আসবে, যেটা গড় মুনাফা বেশি হবে সেটা গ্রহণযোগ্য, আর যেটা গড় মুনাফা কম সেটা বাদ দেব। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।